ডিজে বাপি প্রেজেন্টেশন। ওমা বন্দে মাতা ওমা সরো সতী ওমা সদ্বিনাধারিণী মাগো বন্দে মাতা সরো সতী সরস্বতী মা সতী কর গো মা সতী বিনা
করিলে তাহারেও ধার করিলে কালী কাজমা মোর পৌঁছলে তাহারেও ধার করিলে প্রণাম জানাই সবাই চরণ বসে আমার মা ভগ্নীগণ প্রণাম জানাই সবাই চরণ আর বসে সবা সর্বজনে প্রণাম জানাই দশরণে বসে সবাই সর্বজনে প্রণাম জানাই দশরণে নাহারান বাবু প্রণাম জানাই ওই চরণে গুরু নাহারান বাবু প্রণাম জানাই ওই চরণে আরে এই আশীর্বাদ করবে গুরু আমরা যেন উদ্ধার হতে পারি আরে এই আশীর্বাদ করবেন গুরু আমরা যেন উদ্ধার হতে পারি উমা সৃজন পালন যার উমা দয়াময় দয়ার সা গুরু গোয় আল্লাহ আর হুর নূর বিস্তার সকল ইচ্ছে পয়দা করলে দেহ আরে আসমান জমিন ইয়ার উজ্জ্বলা ওই অন্ধকার লোক লোক রূপ সজি সারা গোলাল্লা লোক লোক রূপ সজি তারা আরে নাই অস্ত নাই উদয় নাই তার কোন কাজ শুকলা হে হায় রাখি সে গোলাল্লা শুকলা হে হায় রাখি আরে বান্দারে রখার তরে আপনি যে পয়দা করলে মহুতে পাদা নিয়ে আরে বন্ধু তো মা দিবি মাতা তুই জগতো থাকছি আরে বন্ধু তো মা দিবি মাতা তুই জগতো থাকছি বোলাল্লা
শুনে আল্লাহ কি পাকাড় তুমি জগুনে, আরে কি পাকাড় তুমি জগুনে, আরে কি পাকাড় তুমি জগুনে। হ্যালো, আপনাদের মাঝে যে মায়ের গুণগান আজ পরিবেশন করতে চলেছি, স্বয়ং মা বনবিবি মায়ের গুণগান, যে মেলাতে আপনারা সবাই এসেছেন, এই দুই নম্বর পোলেতে প্রতি বৎসর হয়, এবছরও আবার আরম্ভ হয়েছে। এই প্রথম দিন মায়ের গুণগান পরিবেশন করতে এসেছি। এই মায়ের গুণগান পরিবেশন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। সবার চরণে রইল আমার কোটি কোটি প্রণাম। আমি ডাকি মামা বলে, ও মায় আসলে এসো, আরে আসলে এসে মা গোয়া, ও মা মোকাম চেপে এসো, আরে রে ও তার মায়া মায়া বোধা মা রে ও তার মায়া। ও মা ধোনা মহুলে বারখান্দায় বসে চিন্তায় মগ্ন, তাই হঠাৎ দৈববাণী শোনা গেল। দৈববাণীতে কি বলছে জানেন? ধোনাকে বলছো, রে ধোনা আজ এমন ভাবে চিন্তায় মগ্ন আছিস কেন? তুই কি জানিস না তুই একটা পাক্কা মহুলে, আজ পাক্কা মহুলে হয়ে আজ এমন ভাবে চিন্তায় মগ্ন? ওরে ধোনা, এটাই যে চৈত্র মাস, এই চৈত্র মাসে বাদা বলে প্রচুর মোম মধু পাওয়া যায়, তাই বলি আজ ঘরেতে না বসে থেকে একবার বাদা বলে মহল করতে যা। হায় আল্লাহ, কি খব আমি দেখলাম, একটু বাড়িয়ে দাও না, কি খব দেখলাম, কে যেন আমাকে বলছে, ওরে ধরা তুই ঘরে বসে বসে চিন্তা করছিস কেন, তুই তো পাকা মহলে, এই চৈত্র মাসে তুই বাদা বনে মহল করে নিয়ায় না, দিনের পর দিন চলে যাবে, সুখের দিন এসে আবার ফিরে যাবে, বলি বলি মনে করি তা আবার বলি না বা কেন, না চাপা রেখার কাজ নেই, একবার ভাই মনেই কেটে গিয়ে জিজ্ঞাসা করে দেখি। চম্পা চম্পা বলো আব্বাজান, আমাকে কেন তলব করেছো? মা চম্পা, তোমার চাচাজি কোথায় গেছে বলতে পারো? কেন আব্বাজান, চাচাজি বারখান্দায় বসে কোরআন শরীফ পড়ছে। কোরআন শরীফ আর কোরআন শরীফ, হাইজারে তো আর কোনো কাজ নেই, তাই সব কোরআন শরীফ নিয়ে মেতে আছে। আচ্ছা মা চম্পা, যাও তো তুমি এখান থেকে গিয়ে তোমার চাচাজিকে একবার আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে আব্বাজান, আমি এক্ষুনি গিয়ে চাচাজিকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলে চম্পাবতী তখন কি করলেন, চাচাজির কাছে গেলেন, চাচাজিকে ডেকে পাঠালেন। এমন সময় ধোনা মৌলি মুনাইকে ডেকে এই কথা কহিতে লাগলেন। মুনাই কি বলবে, সে তো আবার মায়ের পেটের ভাই, ওই তো ওই তো মুনাই এদিক আসছে না। আমাকে ডেকেছেন দাদা? হ্যাঁ ভাই যান, আমি তোমাকে ডেকেছি। বলি কেন কেন ডেকেছি জানো ভাই যান? কেন? আজ আজ এই চৈত্র মাসে আমরা যাবই বাদাবনে মহল করতে। না ভাই যান না, আজ কেন যাবো বাদা বনে মহল করতে? ওই বাদা বনে কত বাঘ ভাল্লুকের ভয় আছে, তাছাড়া আর যদি আমরা যাই আমাদের নসিবে যদি কোনো গর্দ হয় তাহলে রক্ষা করবে কে? ওরে ভাই ভাই, এই তো এই তো তুই একটা ছেলে মানুষের মতো কথা বললে, বিপদ যদি আসে সে বিপদ আমাদের ঘরের কোণে বসে থাকলেও হবে, আর বাদা বনে মহল করতেও গেলে হবে। না ভাই যান না, আমার মনে কিছুতেই সায় দিচ্ছে না, তাছাড়া আমরা সব পরের ছেলে নিয়ে যাব, আর আমাদের কিসের বা অভাব? অভাব অভাব মনে হয় তুই এখনো বুঝিস না রে ভাই, মনে হয় তুই এখনো বুঝিস না,
কথায় কি বলে জানে, ঘরে বসে খেলে রাজার ভান্ডার টুটে যায়। ভাইজান, তাই বলে ভাই মনাই, আমরা কেন ঘরে বসে খাবো? চল ভাই চল, আমরা দুই ভাই মিলে ওই বাদামরে মহল করে আসে। না ভাইজান না, আমার মন খুব আছে, আমি কিছুতেই যাব না ওই বাদামরে মহল করতে। আরে ভাই মনাই, যাবি না? না যাবি না রে ভাই মনাই। না না না, কি বলছিস তুই? একান্ত যাবি না বাদামরে মহল করতে? তোকে যে যেতেই হবে, তুই না গেলে যে আমি কাকে নিয়ে যাবো ওই বাদামরে? ওরে শুনিবে না রে, শুনিবে না রে, শুনিবে না কারোর কথা। এত লোকজন তুমি কোথায় পাবে ভাইজান? ওরে ভাইয়ের মনাই, তুই যদি একাই আমার সঙ্গে থাকিস তাহলে আমি সাতখানা ডেঙ্গার লোকজন সব জোগাড় করে নেব। বেশ ভাইজান, আজ যখন তোমার মন চেয়েছে বাদামরে মহল করতে যাবে, আমি ছোট ভাই হয়ে দ্বারা মত হতে পারি না, তাই আমি তোমার করছি মত দিলাম। এই তো এই তো আমার ছোট ভাই জানে এর মধ্যে কত বললে তুই। আচ্ছা ভাই যাই, তুই একটু অপেক্ষা কর, আমি এখন ভন্ডুলোকে ডাকছি। বেশ তাই করো ভাই। ভন্ডুলে ভন্ডুলে বলে, ওই ভন্ডুলে, উফ পায়ে যেমন টান ধরেছে আর দাদাবাবুর আবার তেমন ডাকও পড়েছে। আসছি দাদাবাবু, আসছি। আমাকে কেন ডেকেছো দাদাবাবু? আচ্ছা ভন্ডলে, তোর পায়ে যে দাওয়াইটা আমি লাগাতে বলেছিলাম সেটা লাগাস দেবে যে? না দাদাবাবু। কেন লাগাস রে? কেন লাগাইনি জানে দাদাবাবু? কেন? আমার মা বললো বাবা ভন্ডুল, বংশে তো কেউ কানা খোলা বলতে আর কেউ নেই। ওই দাওয়াই পানি দিয়ে যদি তোর পাখানা সারিয়ে ফেলিস তাহলে পরকালের চিন্তাটা কি হবে?
তাই তো পা যেমনই আছে তেমনই থাক, এই কারণে তো লাগাইনি দাদা বাবু। ও এই কারণে তুই লাগাইনি, তাহলে তোর পা যেমনি আছে তেমনি থাক। তুই এখন এক কাজ করে দে তো আমার। কি কাজ দাদা বাবু? শোন, তুই এখান থেকে গিয়ে একবার যদু মিস্ত্রিকে ডেকে আনবি। না দাদা বাবু না, আমি যেতে পারবো না দাদা বাবু। ও গো দাদা বাবু, আর যদু মিস্ত্রির বাড়ি অনেক দূরে রাস্তা, বেশি পথ অতিক্রম করলে আমার পাখানে কেমন আলমি আলমি করে। ও তুই তাহলে যেতে পারবি না? না দাদা বাবু। তাহলে তাহলে তুই কি ঘরে বসে বসে খাবি, আর মাস গেলে ঘরে হাত বলিয়ে মাইনেটা আদায় করে নেবে? দাদা বাবু কি বললে দাদা বাবু? আমি শুধু তোমার ঘরেতে বসে বসে খাই, আর মাস গেলে মাইনেটি আদায় করে নি? না গো দাদা বাবু না, অমন কথা বলো না। জানে পাড়ায় পাঁচজন শুধু খোলা পানিয়ে তোমার সংসারে সব কাজ করি, শুধু যুদ্ধ বিগ্রহ করতে যেতে পারি না, তাছাড়া সব কর্ম তো আমি করি দাদা বাবু। তাহলে তুই যেতে পারবি না? দাদা বাবু যেতে পারবো না। যেতে পারবি না? না যেতে পারবি না? না না না। তাহলে কি আমার প্রথম কাজেই? ওরে ও ধনীর ভগবান, ওরে ধনীর ভগবান, ওরে ঘরের চালের ফাঁকে ফাঁকে ঘরের মেঝে বাঁধে ডাকে, ঘর চালে ফাঁকে ফাঁকে ঘরের মেঝে বাঁধে ডাকে, আর ঘরের চালের ফাঁকে ফাঁকে ঘরের মেঝে বাঁধে ডাকে, আর ঘর চালে ফাঁকে ফাঁকে ঘরের মেঝে বাঁধে ডাকে, আর দাঁড়িয়ে ভিজি দুপুর রাতে, ও দাঁড়িয়ে ভিজি দুপুর রাতে, মাথায় দিয়া কাঁথা খান ধনীর ভগবান, আরে ভাত তো পেটে চোখে না রে, ফ্যানে মেঙে খাই দারে দারে, ভাত তো পেটে জুটি না রে, ফ্যানে মেঙে খাই দারে দারে, আর ভাত তো পেটে জুটে না রে, ফ্যানে মেঙে খাই দারে দারে, আর ভাত তো পেটে জুটি না রে, ধনী কাই দাড়ি দাড়ি, আর ধনী না ফেল দাই গো ফেলে, ও ধনী না ফেল দাই গো ফেলে, ওই আমার কথাই নাগাই কান ধনীর ভগবান। ওরে ও ধনীর ভগবান
যাও আয়ো, তোমাদের কোনো অভাব থাকবে না। তাহলে আসি বাবু। এসো ধর্মদাস, আমাকে নিয়ে যাও, ধর্মদাস আমাকে নিয়ে যাও। বলে এই ভাটো, দাদা বাবু তুই কোথায় যাস? দাদা বাবু আর এখানে থেকে আমি কি করব? তার স্থির করেছি আমার দুটি নয়নে যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাব। এই বললুন, তুই যে চলে যাবে তোর কাছে টাকাগুলো পাবো সেগুলোকে দেবে? ওকে দাদা বাবু, টাকা দেবার মতো সাধ্য তো আমার হবে না। তবে যাবার সময় একটি কথা তোমাকে বলে যাই, আমাদের বংশে যদি কোনো কানা খোড়া পেয়ে থাকো তাহলে তাদের ধরে আদায় করে নিও দাদা বাবু। আমি এই ছুললাম। কি ভাবছো ভাই? বড়াই ভাবছি আমাদের প্রথম কাজ এই বাদী। এরই নাম কি বাদী বলে ভাইজান? এরই নাম বাদী বলে না তো কিসের নাম বাদী বলে ভাইজান? এই ধরুন না কেন, এই এই ভুন্ডুল আমাদের পুরাতন চাকর, যখন যে আদেশ করেছি মাথা নত করে সে আদেশ মতো কাজ করেছে। আজ সামান্য একটা যদু মিস্ত্রিকে ডাকার কথা বলার মাত্র ভুলে গেল যে আমি যেতে পারবো না। এরই নাম বাদী বলে না তো কিসের নাম বাদী বলে ভাইজান? বড়াই ওই সব আজে বাজে কথা বলে আবার মন টাকার বিষয় দেওয়ার। এখন এখন ভণ্ডরে যাইতে গিয়েছে, আমি একাই যাব, আমি একাই সাধারণ লোকজন সব জোগাড় করে নেব। বেশ, তুমি যখন পাবি বলছো তাহলে আমি রাজি আছি। ওমা এই কথা বলে ধোনা তখন কী করলেন, মাঝি মাল্লা সবাইকে জোগাড় করতে শুরু করলেন। আর এদিকে তখন দুঃখে কী করছে না খোদা তাল্লার কাছে তার দুঃখের কষ্ট কথা জানাতে লাগলেন। আর তার মনের দুঃখের কথা খোদা তাল্লাকে সাক্ষী করলেন। ওগো খোদা, ওগো তিন দুনিয়ার মালিক, বলো না খোদা তাল্লা আর কত দুঃখ কষ্ট দেবে? খোদা তাল্লা আর কতকাল কষ্ট দেবে বলে দাও দয়া ভয়, আর কতকাল কষ্ট দেবে তুই বলে দাও দয়া ভয়, আর কতকাল গো তুমি দয়া ও গো তুমি দয়া দুঃখী রে মা,
করি বাবা, কত বেলা হয়ে গেল, মল্লিদের বাড়িতে গরু চড়াতে যাবি না? মাগো, মল্লিদের যে অতগুলো গরু মাগো, আমার চড়াতে বড়ই কষ্ট হয় মাগো। তা বললে কি হয় বাবা, ওই মল্লিরা যে আমাদের কাছে অনেকগুলো টাকা পায়, আমি কেমন করে শোধ করবো বলতে পারিস বাবা? বলে কি রে দুঃখের মা, বাগো বাবা গো বাবা, কত বেলা হয়ে গেল, জানিস তো বাড়িওয়ালির মুখ, বলে ভাড়া ভাঙতে যা, কখন যাবি গা? দেখো না দিদি, যাবো বলে বেরিয়েছি, এমন সময় ছেলেটি কান্নাকাটি শুরু করছে। কেন, অত বড় ছেলে কি বলছে? বলছে মল্লিদের অনেকগুলো গরু চড়াতে বড় কষ্ট হয়। ও ও, গরু চড়াতে কষ্ট হয়, গরু চড়াবার থেকে ঘরে বসে বসে খাবে? আমাদের মাই ছেলের মধ্যে কথা হচ্ছে, তুমি এর মধ্যে নাক গলাতে এসেছো কেন? মা গো মা, ছেলের মুখ দেখো না, যেন ফরফর করছে। দিদি গো, আমার ছেলের কথা তুমি রাগ করো না, তুমি একটু এগিয়ে চলো, আমার ছেলেকে বুঝিয়ে আমি এক্ষুনি যাচ্ছি। ছেছি বাবা, গরুজন কেমন কথা বলতে নেই, আর কখনো বলবি না কেমন? বেশ মা। আমি ভাড়া ভাঙতে চললাম বাবা, তুই অন্তত এই ঘরটি পাহারা দিস কেমন? মা গো, আমি এখানে থেকে যদি ঘরটা পাহারি দিই মা গো, তাহলে মল্লেদের বাড়ি থেকে ওরা এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে মা গো, তার থেকে আমি ওই দূরে রাস্তায় রাস্তায় খেলা করব, আর মাঝে মাঝে এসে ঘরটা পাহারা দিয়ে যাবো মা গো। বেশ বাবা, তোর যা ভালো লাগে তাই কর। তাই তো, ও গো খোদা তাল্লা, আচ্ছা আমার মা দুঃখ করে কষ্ট করে এনে আমাকে কাঁদছে খোদা তাল্লা, আর কতকাল আমায় দুঃখ দেবে বলে দাও হলো তাই ভয়, আর কত আমায় দুঃখ দেবে বলে দাও তাই ভয়, আর কতকাল কষ্ট দেবে, আর কত